এই শহাদে কারবালার মাস, শহাদে কারবালার মাঠ। এতে শুধুমাত্র শাহাদাতে কারবালার মাঠ নয়, সেই মাঠ হলো আহলে বাইতের শরীর মুবারক থেকে পবিত্র রক্তে রঞ্জিত সেই শহাদে কারবালার ময়দানটি হলো ইমানি অস্তিত্বের ময়দান। কথা বলেন ঠিক কি না? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। গাছের গোড়ায় পানি ঢাললে গাছ যেমন সতেজ হয়, যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য সেই বদর থেকে শুরু করে ইসলামের প্রথম যুদ্ধ সেই ১৭ই রমজান ওই প্রথম যুদ্ধ হয়েছিল বদর। সেখানে যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য কাফেররা যখন উঠে পড়ে লেগেছিল, তখনই নবীর প্রেমিকেরা নবীর সাহাবায়ে কেরাম ইসলামের সুমহান পতাকাকে তুলে ধরার জন্য তারা রক্ত দিয়েছেন, তায়েফের জমিনে রক্ত দিয়েছেন, হুনাইনের জমিনে রক্ত দিয়েছেন, বদরের প্রান্তরে রক্ত দিয়েছেন, উহুদের জমিনে রক্ত দিয়েছেন। এভাবেই কারবালার জমিনে নবীর আহলে বায়াত রক্ত দিয়েছেন। এখনো প্রয়োজনে সেই চেতনা, সেই চেতনা আমাদের হৃদয়ে এখনো উদ্বেলিত হয়। এখনো কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য যদি ষড়যন্ত্রের ছক আঁকে, আমরা ফটিক চলিবাসী দাক্ষিণ কণ্ঠে হাতে হাত মিলিয়ে বলবো, যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আমরা জীবন দিয়ে ইসলামের পতাকাকে আকাশের মধ্যে তুলে ধরব। আমার যুবক ভাইয়েরা, আমি এই মহরমের চাঁদ যখন আসে, এই মহরমের চাঁদ আসলে আমি আমার হৃদয়টা খুব যেন চৌচির হয়ে যায়, হৃদয়টা যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যায়। একটু পূর্বে আল্লামা আবুল কাসেম নুরী হুজুর 5-7 মিনিট কথাগুলো বলেছেন, কত চমৎকারিণী আমাদের কাছে লেগেছে। আমি সেই মহব্বতের দিকে ধাবিত হয়ে কিছু কথা বলবো, এরপর আমি খেদমতের দিকে চলে যাব। তবে একটি কথাই আপনাদের কাছে বলতে চাই, আপনারা বলুন, আমরা কি ইয়াজিদি না হুসাইনি? এই দিকে আওয়াজ কিছু কম আসছে, পুরা মাঠ আওয়াজ হতে হবে। তিনবার বলেন, তিনবার বলেন, তিনবার, তিনবার। হুসাইনিদের সামনে কি ইয়াজিদি আসার ক্ষমতা রাখে? হুসাইনিদের সামনে কি মুনাফিক আসার ক্ষমতা রাখে? হুসাইনি প্রেমিকদের সামনে কি শিয়ারা আসার ক্ষমতা রাখে? হুসাইনি প্রেমিকদের সামনে কি খারিজিরা আসার ক্ষমতা রাখে? হুসাইনিদের সামনে কি কাফেররা আসার ক্ষমতা রাখে? খোদা কি কসম, জীবন বারবার, মরণ একবার, শহাদে কারবালার মাস শুধু গঠনের মাস নয়, ইমানি চেতনার মাস। হাতে হাত রাখতে হবে, দাক্ষিণ কণ্ঠকে উজাড় করে দিতে হবে, হৃদয়কে প্রসন্ন করে দিতে হবে। শুধুমাত্র স্লোগানের মধ্যেই কারবালাকে সীমাবদ্ধ রাখলে চলবে না, নিজের মা ময়দানে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, আমি বেশি লম্বা কথা ববো না। আগামীকাল সকাল 10টা আমার একটি প্রোগ্রাম, জোহরের পরে আরেকটি প্রোগ্রাম, রাত্রে আরেকটি প্রোগ্রাম, এখান থেকে যেতে যেতেই তো 10টা বেজে যাবে, অনেক দূর যেতে হয়। কিন্তু আপনাদের মাঝে এসেছি, আজকে বড় কষ্ট হয়, কোন হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করেছে। আজকে যদি ইহুদিরা পানিটা বন্ধ করতো মনটাই বুঝ দিতাম, খ্রিস্টানরা বন্ধ করলে মনটাই বুঝ দিতাম, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, ফুরাতের পানি দিয়ে উজু গোসল করে নেওয়ালা, মরুভূমির বালিতে জামাতে নামাজ পড়নেওয়ালা, নামাজ পড়া মুখে দাড়ি রেখে মাথায় পাগড়ি রেখে কার গলায় ছুরি চালাইছে? আরে হযরতে উমর ফারুক বলেছেন, এখানে কাবার পাথর, তুমি কেবলমাত্র একটি কালো পাথর, তোমার মাঝে যদি আমার রাসূলকে চুমা দিতে না দেখতাম, আমি তোমাকে চুমা দিতাম না। রাসূল পাথরে চুমা দিয়েছে, লাখো লাখো, হাজার হাজার, কোটি কোটি মানুষ সেই পাথরে গিয়ে চুমা দিচ্ছে, আর যেই গলার মধ্যে আমার রাসূল একাধিকবার চুমা দিয়েছেন, সেই গলার ভিতরে মুনাফিকরা কিভাবে ছুরি চালাইলি? ভাবতে অবাক লাগে না, ভাবতে অবাক লাগে না, যেই গলার ভিতরে আমার রসুল অসংখ্যবার চুমা দিয়েছেন, সেই গলার ভিতরে মুনাফিক মুসলমানরা ছুরি চালিয়ে দিয়েছেন। জানি না কে মন করে
ছিলেন নবী সোনার মদিনা। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে ছুরিটা চালাই, ঠিক না? কি জবাব দিবে? তোমরা কষ্ট দিয়েছ, জাহান্নামের আগুন তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা হুসাইনকে ভালোবাসি, আমাদের এই নানপুর, ঢালকাটা, ফটিকছড়ি এবং চট্টগ্রামের মানুষ ইমামে আলী মুকাম, ইমামে হুসাইনের প্রেমে যদি জীবনটা দিয়ে দিতে পারি, ইমামে আলী মুকাম আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না। এই বিশ্বাস কি আমাদের আছে? কার কার আছে? দার্থহীন কণ্ঠে দুই হাত উদার করে দেয়। ভাইয়ের আমার, আমি মহব্বতের কথা বলতে গিয়ে আমি নিজেকে সামলিয়ে রাখতে পারি না, এই একটা প্রবলেম আমার। আমি যদি হক কথাগুলো বলতে না পারি আমার শান্তি লাগে না, আমি ঘুমায়ও শান্তি পাই না, চলাফেরা করেও শান্তি পাই না। আরে বাবা, বাঁচলে বাঁচার মতো বাঁচো। মুনাফিকের জিন্দিগি 52 বছর দরকার নাই, ইমানের জিন্দিগি নিয়ে 12 দিন বাঁচো, কবরে গেলে জবাব দিতে পারবে। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়ের আমার, আমি মহব্বতের কথা বলছিলাম। মহব্বতটা কি? আহলে বাইতের মহব্বত। আহলে বাইতের মহব্বত ইমানের অবিচ্ছেদ্য অংশ, কথা বলেন ঠিক কিনা? এই আহলে বাইতের সদস্য যে দুইজন, ইমামে হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একদিন দুইজন ঘরের ভিতরে নাই, মা ফাতেমা দৌড়ে নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইনকে তো ঘরে, তাকে তো পাওয়া যাচ্ছে না। রাসূল বললেন, ফাতেমা কোনো চিন্তা করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আহলে বাইতের জিম্মাদারি নিয়েছেন, যাদেরকে ছায়া দেয় আমার আল্লাহ, যাদেরকে পবিত্রতা রাখার ঘোষণা করে আমার আল্লাহ। মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মা, সন্তান যদি চলে যায় মায়ের টেনশন লাগে কি লাগে না? সন্তান যদি খুঁজে পাওয়া না যায় মায়ের টেনশন লাগে কি লাগে না? লাগে। আমার রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব বলেন, ফাতেমা চিন্তা করো না, আমার আল্লাহ আছে। আল্লাহ রাসূল ঘর থেকে বেরিয়ে গেলেন, গিয়ে দেখতেছেন এক মাঠের মধ্যে হাসান হুসাইন একজন আরেকজনের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে। আর বড় করে বলেন না, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুইজনের কাছে গেলেন, গিয়ে আল্লাহর হাবিব দুইজনকে ধরলেন, ধরে আল্লাহর হাবিবের এই কাঁধে একজন আর এই বাহুর উপরে একজনকে তুললেন। সিদ্দিকে আকবর আসলেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কষ্ট হবে, একজনকে আমার কাছে দেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিবেন, মহব্বত কি জিনিস, আগে মহব্বত তারপরে আবাদত। মহব্বত না থাকলে আবাদতের কোনো দাম নাই, কথা বলেন ঠিক কি না? লক্ষ বছর আবাদত কইরা জাহান্নামে যাবে, একদিন মহব্বত কইরা জান্নাতে চলে যাবে। মহব্বতের এত মূল্য, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব খুঁজতে গেলেন, গিয়ে দেখলেন হাসান হুসাইন একজন আরেকজনের উপরে এমন ভাবে মাথা মোবারক রেখে রেখে তারা ঘুমাইতেছে। জবানটা খুলে বলেন, রক্ষা করার মালিককে। আল্লাহর হাবিব দুইজনকে দুই কাঁধ উপরে তুললেন, দুই বাহুর উপরে তুললেন, নবীর বাহু মুবারকে তোলার পরে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজনকে আপনার উপরে রাখতে তো আপনার কষ্ট হবে, একজনকে আমার কাছে দিয়ে দেন। আমার নবী ডাক দিয়া বলে, হে আবু বকর, দেখছ নি,
বাহকের উপরে আরোহীরা কত সুন্দর মানাইতেছে, বাহকের উপরে আরোহীদেরকে কি সুন্দর মানাইতেছে দেখছো? এমন ভাবে আমার নবী আপনার নবী দুইজনকে ভালোবাসার চাদর দিয়ে দিয়ে ডেকে রাখতেন, যুবক ভাইয়ের আমার এদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা। যাদেরকে পবিত্রতার কথা আল্লাহ ঘোষণা করেছেন, যাদেরকে পবিত্র রাখার জন্য আল্লাহ ইরাদা করেছেন, যাদেরকে অপবিত্র থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরাদা করেছেন, যাদেরকে আমার আল্লাহ পবিত্র বলে ঘোষণা করে দিয়েছেন, যাদেরকে আমার নবী মায়া করে এমনভাবে আদর করেছেন যত্ন করেছেন, আমার নবী আপনার নবী বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। এই হাদিসের দ্বিতীয় স্টেপে বলে, ওয়ামান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। একদিন আমার নবী আপনার নবী আখাজা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসান হুসাইনের দুইজনের দুই হাতের মধ্যে ধরলেন, ও আহমান আহাব্বানি, রাসূল বললেন যারা আমাকে ভালোবাসলো, ওয়া ও আহাব্বা হাসাইনে, এবং হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা যেন ওয়া আবাহুমা তাদের আব্বাকে ভালোবাসে, ওয়া উম্মাহুমা তাদের আম্মাকে ভালোবাসে। এই হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি নবীকে যারা ভালোবাসবে, তারা যেন হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসে, তাদের আম্মাকে ভালোবাসে। এই চারজনকে যারা ভালোবাসবে, আমি নবী বলে দিয়ে গেলাম, আমি নবী যেই জান্নাতের ভিতরে যেই জায়গার ভিতরে থাকব, ওই ভালোবাসার মানুষগুলো আমি নবীর সাথে সেই জায়গায় থাকবে। এ বন্ধুরি, ও ফটিক শরীর বন্ধুরা, চট্টগ্রামের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, আমি বুঝাইতে চাইতেছি কার গলার মধ্যে তারা ছুরি চালাইয়া দিল, কারবালার ময়দান কায়েম হয়ে গেল। এই ঘটনা তো আপনারা সবাই জানেন, আপনারা তো সবাই জানেন, এরপর বারবার বলতে হবে, কারণ এজিদি মুসলমানরা গড়ে গড়ে ডুইকা যাইতেছে, গড়ে গড়ে যদি হুসাইন জিন্দা না থাকে, হুসাইনি প্রেমিক যদি সজাগ না থাকে, তাইলে এজিদি মুসলমানরা গড়ের ভিতরে ডুইকা আমাদের ঈমান আমলকে ধ্বংস করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আহা, নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে, বর্তমানে তার আর দল নাম লইছি, কাহারো নাম লইছি, যদি এরপরে যদি কাহারো শরীর লাগে তাহলে মনে করবেন তারাও হীরা, কথা ঠিক না বেঠে? বর্তমানে তার আর দল দেশটা গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, আলেমদের কাছে আইতো না, সরল মানুষদের কাছে যাইব, সরল মানুষ যারা যারা কোরআন হাদিস বুঝে না, হ্যাঁ কাছে যাই এই মানটাকে ওয়াশ করব। বর্তমানে তার দল দেশটা গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে তাই কোশিয়ারে মানুষ, তাই কোশিয়ারে চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন ইমানের বাজার, তাই কোশিয়ারে মানুষ, তাই কোশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে, তাইলে আহলে বায়াতের সন্ধান করা লাগবে হুকুম কার? এ বন্ধুরি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার যুবক ভাইরা, এই তো আমি ঘটনায় ঢুকে যাচ্ছি, কোন হুসাইনের গলায় ছুরি চালাইলো,
যেই ময়দানে হুসাইন ওই ময়দানে দুইটা ছোট সন্তান, একটার নাম হলো আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হলো মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনকে জৈনবের দুই ছেলে, জৈনব গিয়ে হুসাইনকে ডাক দিয়ে কয়, এ ভাই, একজন যাচ্ছে আর ফিরে আসে না, সবাই রে তো তারা শহীদ করে দিতেছে, আমি চাইতেছি আমার এই কলিজার দুইটা টুকরাকে কারবালার জমিনে পাঠাবো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ জৈনব, এরা তো বয়সে ছোট, এদেরকে যুদ্ধের ময়দানে পাঠানো যাবে না। এবার হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি যদি এই সন্তানগুলো যেখানে নবীর আওলাদ যুদ্ধের ময়দানে, আমি আমার সন্তানকে যদি ঘরের ভিতরে বন্দি করে রাখি, তাইলে আমি ফাতেমার সামনে কি জবাব দিব? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খুব হৃদয় বিদারক ঘটনা, অনেক ঠান্ডা দেমাকে শোনা লাগবে। ইন দি মিন টাইমে হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধে এবার ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ছেলেরে ডাক দিয়া বলে, তোমরা কোথায় যাইবা? ওরা ডাক দিয়া বলে, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। এদের অনুরোধের কারণে ইমামে আলী মুকাম আর না করতে পারে নাই, এই দুইজন যুদ্ধের ময়দানে পাঠাবে, বয়সে ছোট, তলোয়ার আলগাইতে পারে না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, এ আব্বাস, একটা ঘোড়ানো ঘোড়ার মাঝখানে তুমি বসো, সামনে একজনরে বসাও, পিছনে আরেকজনরে বসাও, দুইজনরে দুই পাশে বসাইয়া যুদ্ধের ময়দানে চলে যাও। এত সুন্দর নূরের পুতুল, এত সুন্দর ভালোবাসার পাত্রগুলো, কেমনে কেমনে ওই আওলাদের জন্য তোরা পানি বন্ধ করলি? দুইটা সন্তান ঘোড়ার মধ্যে লাফ দিয়ে উঠে গেছে। আজকে তো আমরা অনেক সময় শরীর থেকে রক্ত যাওয়ার ভয় করে খানকা থেকে বের হই না, না না, প্রয়োজনে তসবি জপতে হবে খানকার ভিতরে, যদি প্রয়োজন হয় তাইলে আবার রাজপথে রক্ত দেওয়া লাগবে, কথা বলেন ঠিক না? রক্ত দিতে প্রস্তুত আছেননি আপনারা? প্রস্তুত থাকেন, সময় আসতেছে, সময় আসতেছে, ঘাম ঝরাইতে হবে, হুঙ্কার দিতে হবে, রক্ত ঝরাতে হবে। হককে যদি কেউ দাফন করতে আসে, আল্লাহর জাতসিফতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার নবীর জাতসিফতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমাদের খানকার তসবি বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটাই হলো কারবালার শিক্ষা, কারবালার শিক্ষা, এটাই হলো মূল কারবালার শিক্ষা, যে কখনো কখনো তুমি আবু বকরের মতো চলবে, আবার কখনো কখনো উমরের তেজ নিয়ে তোমাকে কথা বলতে হবে। আমাকে তো অনেকে বলে যে, হুজুর, ওয়াজ আয়েশা নরম ভাষায় কথা বলবেন, এত রাগ করে কথা বলেন কেন, এত চিল্লাইয়া কথা বলেন কেন, ঠান্ডা মাথায় কথা বলেন কেন? আমি পরিষ্কার বলে দিয়েছি, তাহিরি কখনো নরম, কখনো গরম। ইসলাম কখনো চোখের পানি ফেলে সাধনা করে, আবার ইসলাম কখনো গলা থেকে রক্ত জড়িয়ে হকের পথে জীবন দেয়। আমাকে আপনারা বুঝাতে পারবেন না সেটা, আমি এতটুকু বুঝি, চলে যেতে হবে, হক কথা বলতে হবে, আমি কখনো নরম ভাষায় কথা বলি, আবার কখনো গরম ভাষায় কথা বলি। আমার কথাগুলোকে নিয়ে আপনারা বিশ্লেষণ করবেন আমি কি বোঝাতে চাই। আর আউন তো ছোট ছেলে, মুহাম্মদ ছোট ছেলে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খুব মাঝখানে, যে আব্বাস জীবনে ইমাম হুসাইনকে ভাই বলে ডাক দেয় নাই, সবসময় ডাক দিতেন, হে আকা, আপনি কেমন আছেন? কোনো সময় ভাই বলে ডাক দেয় নাই। আমি ঢুকতেছি একদম আনকমন কয়েকটা টুকরা ওয়াস, একদম ওই যে ঘটনাগুলো না, ঘটনার ভিতর থেকে 72 জনের 72টা ঘটনা আছে, আলাদা আলাদা করে বলতে হয়, এক মাহফিল 72 জনের ঘটনা বলা যায় না। কাশেমের শাহাদতের ঘটনা বললে 1 ঘন্টা চলে যাবে, আলী আকবরের ঘটনা বললে 1 ঘন্টা চলে যাবে, আব্বাসের ঘটনা বললে 1 ঘন্টা চলে যাবে, হুরের কথা বললে 1/2 ঘন্টা চলে যাবে, সখিনার কথা বললে অনেক দূর চলে যাবে, এবং আউন এবং মুহাম্মদের বয়ান দিয়ে শুরু করলে
করলাম, দেখেন কতটুকু যায়, গড়ি কাটায় ধরে রাখবেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু ঘোড়ার মাঝখানে আর আউন সামনে, মোহাম্মদ পিছনে, তলোয়ার আলগাইতে পারে না, কোনোরকম ভাবে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। আর বিয়াদব্রা তো মুনাফিক, মুনাফিকরা কাফের চাইতে আরো খারাপ, কথা বলেন ঠিক কিনা? কাফের চাইতে মুনাফিক খারাপ। দেখবেন এই যে মাহফিল করেছেন, বহুত মুনাফিকরা গোপনে গোপনে মুনাফিকি করেছে, আসানা নাই বলেন, জীবনে গোপনে গোপনে কতভাবে ষড়যন্ত্র করে, কতভাবে ষড়যন্ত্র করে মুনাফিকরা, সমাজের ভয়ঙ্কর ফেতনার নাম। মুনাফিকের কারণে ঘরের সংসার নষ্ট হয়ে যায়, মুনাফিকদের কারণে সামাজিক ব্যবস্থা টুকরা টুকরা হয়ে যায়, মুনাফিকদের কারণেই ইসলামের সবচাইতে বড় ক্ষতি হয়েছে। এই মুনাফিকদের কারণেই বারবার ইসরায়েলের গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনের মসজিদ আকসার মধ্যে রমজান মাস হলো তারা বোমা মারে, কথা বলেন ঠিক না বেটে? সকল মুসলমানদের কাছে সব ক্ষমতা ছিল, মুনাফিকরা যখন গোপনে ওই ইহুদি খ্রিস্টানদের কাছে টাকার কাছে ইমান বিক্রি করে দিয়েছে, তারা তখন মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে নামতে তারা সুযোগ পেয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা একজন আরেকজন পিছু লেগে গেলাম, এই লেগে যাইতে 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 আমাদের ঘরের দুর্বলতা ইহুদি খ্রিস্টানরা জেনে গিয়েছে, কিভাবে মুসলমানদেরকে ম্যানেজ করতে হয়। আর ভুলে গেলে আর পিছনে তাকানো যাবে না, ভবিষ্যতে সামনে এগোতে হবে, এটাই হলো কারবালার মৌলিক শিক্ষা। যা আল হাক্কু ওয়াসাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য সমাগত মিথ্যা দুরীভূত, অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে। গভীর মনোযোগ, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরার মাসখানে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে, মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে, সতইল তো কলিজা টুকরা মা দুখিনী ছোট ছোট বাচ্চাগুলোর বিদায় দিতেছে, কিন্তু মায়ের মনে কোনো দুঃখ নেই, মায়ের চোখের মধ্যে কোনো পানি নাই, মা সন্তানের জন্য কোনো মায়া লাগে না, শুধু একটা কথা কইয়া দিছে, আউন হে মুহাম্মদ আমি মা তোমাদেরকে হাসি মুখে বিদায় দিলাম, যুদ্ধের ময়দানে প্রয়োজনে আমার ছেলে বইল, কিন্তু হুসাইনের নাম বলিও না, যুদ্ধের ময়দানে চলে গেল। বিয়াদবরা আউন এবং মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলাহুকে এমন ভাবে তারা ঘোড়ার মধ্যে আঘাত করলো, দুইটা ছেলে জমিনে পড়ে গেল, ঘোড়ার পায়ের নিচে পড়ে দুইটা ছেলে ধুলাই দূষরিত হয়ে গেল। হঠাৎ করে মুখ দিয়া ইয়া হুসাইন কয়া ডাকটা মারছে, ওই জমিনে মা দুখিনী জৈনবাগে চলে গেছে, যাইয়া দেখতেছেন একজন ডান পাশে পড়ে আছে আর একজন বাম পাশে পড়ে আছে, দুইটা সন্তান দুই জায়গায় লাশ হয়ে পড়ে আছে। এই মুহূর্তে যদি ফটিক ছুরিতে আমার গলা কাটা লাশ পাওয়া যায়, আমার মা দুখিনী কি হাসবে না কান্দবে? আমার মা আমার জন্য কান্না করবে, যতই বিদায় দুঃখ না কেন, আমার লাশ দেখলে আমার মা থামতে পারবে না। কিন্তু জৈনব দেখাইয়া দিয়া গেছে আল্লাহরে কত ভালোবাসে, জৈনব দেখাইয়া দিয়া গেছে নবীরে কত ভালোবাসে, জৈনব দেখাইয়া দিয়া গিয়েছে আহলে বাইতকে কত ভালোবাসে, হুসাইনকে কত ভালোবাসে, আহলে বাইতের সদস্যগুলা একজন আরেকজনকে কত ভালোবাসেন। দুইটা ছেলে লাশ হইয়া জমিনের মধ্যে পড়ে রয়েছে, মা দুখিনী সন্তানরে কোলে তুলে নাই, মা জননী সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া ধরে নাই, না জড়াইয়া দইরা দুইটা সন্তান দুই পাশে রাইখা, ইন দি মিন টাইমে দুই পাশে সন্তান দুইটারে রাইখা, মা দুখিনী সন্তান দুইটার মাঝখানে লম্বা হইয়া মরুভূমির বালুর মধ্যে শুয়া গেছে, মরুভূমির বালুর মধ্যে শুইয়া আসমানের দিকে তাকাইয়া আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আমি বড় গর্বিত নারী, আমি বড় ধন্য মহিলা, আমার ছেলে দুইটারে তোমার রাস্তায় কুরবানি দিতে পেরেছি, অন্তত ফাতেমাকে হাসরের ময়দানে বলতে পারবো, ও ফাতেমা গো তোমার সন্তান যাওয়ার আগে ময়দানে আমার সন্তান দুইটাকে আমি কুরবানি দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। এ যুবক, ঘোড়ার উপরে সেনাপতি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা ছেলেকে ঘোড়ার মধ্যে তুলছেন,
তুইলা বাড়ির মধ্যে নিয়ে এসেছেন, তাবুর মধ্যে এনেছেন, তাবুর মধ্যে আনিয়া গড়ের দরজার সামনে রাখলেন। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু ডাক দিয়া বলে, আকা ও আকা, একের পর এক জীবন দিয়ে দিচ্ছে, শরীর থেকে রক্তগুলা ঝরতেছে, আপনি আমাকে একটু বিদায় দিয়ে দেন, আমি যাব কারবালার জমিনে। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হে আব্বাস, তুমি বলে আমার প্রধান সেনাপতি, সেনাপতি চলে গেলে মাঠটা রাখবো কিভাবে? এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আকা, আপনি আমাকে বলছেন সেনাপতি, সৈন্য ছাড়া সেনাপতি কি বেঁচে থেকে লাভ হবে কি? চোখের সামনে সব সৈন্যরা শহীদ হয়ে গেছে, সেনাপতি বেঁচে থাকবো কার জন্য? কথা বলেন ঠিক কিনা? আমাকে বিদায় দিয়ে দিন। এই কথা বলার পর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আকা, আমার বিদায় দিয়ে দেন। গড়ের ভিতর থেকে সকিনা বের হয়ে গেছে, ওই সকিনা যখন বের হয়ে গেছে, সকিনা বের হয়ে ডাক দিয়ে কয়, হে আব্বাস, আপনারা একজন আরেকজন শাহাদাতের পানি পান করার জন্য আপনারা ব্যস্ত হয়ে গেছেন, কিন্তু মস্কের ভিতরে একটা টুকরা পানিও নাই, একটা টুকরা পানিও মস্কের ভিতরে নাই, একদম কিছু নাই, এক টুকরা পানিও মস্কের ভিতরে নাই, আমরা কেমনে বেঁচে থাকি? একটু দয়া কইরা ফুরাতের প্রান্তর থেকে পানিটা নিয়ে আসেন না, আমাদেরকে এক মস্ক পানি দিয়ে যান। এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে, আমি পানিটা নিয়ে এসে কারবালার জমিনে যাব। ও যুবকের দল, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্কটা হাতের মধ্যে নিয়ে, যখন কারবালার জমিনের ময়দানের পাশে ওই ফুরাতের প্রান্তরে গেছে গো, যাইয়া মস্ক ভরে পানিটা নিলেন। এবার সুন্দর করে পানিটা যখন নিলেন, নেওয়ার পরে যেই মাত্র পানি নিয়া কাফলার দিকে আর তাবুর দিকে আসতেছে, ওই ইয়াজিদ বাহিনীরা ওই ফুরাতের প্রান্তরে তার অ্যাটাক করেছে, এমন ভাবে অ্যাটাক করেছে, তুমি কখনো পানি নিয়ে যেতে পারবে না, তুমি পানি নিতে যে তোমাকে পানি নিতে দেওয়া হবে না, এমন ভাবে ঘেরাও করেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা কি আমার সাথে যুদ্ধ করবা? আমি কথা দিলাম পানিটা সকিনার কাছে পৌঁছাইয়া দিয়া আমি দ্বিতীয়বার ময়দান আসবো, তোমরা যুদ্ধ করতে চাইলে আমি যুদ্ধ করব, আমি ওয়াদা করেছি এই পানিটা আমি ওই কাফেলার মধ্যে নিয়ে পৌঁছাইয়া দিয়ে আসবো। কিন্তু মুনাফিক মুসলমানরা কত ভয়ঙ্কর, এরা তাকে যাইতে দেয় নাই, চতুর্দিকে দিয়া এমন ভাবে ঘেরাও করলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক দিয়ে আসিয়া তার ডান হাতের মধ্যে একটা কূপ মারছে, এমন ভাবে একটা কূপ দিয়েছে বডি থেকে হাতটা আলাদা করে ফেলাইছে, তার হাতের মধ্যে একটা কুশবদ্ধ তলোয়ার ছিল, এই তলোয়ারটা ঠেস পিড়া পয়লা দিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সেনা পতি যেই মাত্র পড়ে গেছে, আবার আরেকটা হাতের মধ্যে আঘাত করেছে, ওই হাতের মধ্যে তার তলোয়ারটা নিয়ে গিয়েছে, ওই হাতের মধ্যে আঘাত করেছে, দাঁত দিয়া কামড় দিয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা ধরেছে। এরপরে দেখেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে না, আর একটাই কথা, আমি ওয়াদা করেছি আমি পানিটা পৌঁছাইয়া দিব, কখন আমি বাড়ির মধ্যে যাব, কখন আমি বাড়ির মধ্যে যাব। এইভাবে বাড়ির মধ্যে যাওয়ার জন্য সে পাগল হয়ে আছে, পানিটা পৌঁছাই দিয়া গলা ভিজানোর জন্য পাগল হয়ে আছে, কিন্তু বিয়াদবরা দুই হাত কাটার পরেও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যাচ্ছে, এবার রাস্তাটা ভুলিয়ে দেওয়ার জন্য এই বিয়াদবরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে একটা তীর মাইরা দিছে, এমন ভাবে তীর লাগাইয়া দিছে, একটা চোখের কানা বানাইয়া ফেলাইছে, একটা চোখের অন্ধ বানাইয়া ফেলাইছে, এই চোখের রক্ত এই চোখের মধ্যে আসতে আসতে অল এই চোখটাও রক্তের কারণে অন্ধের মতো হয়ে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাটা ভুলে গিয়েছে, এই মাত্র রাস্তা ভুলে গেছে, এবার আর পানি নিতে পারে না, বিয়াদবরা এখনো শান্ত হয় না। এই বিয়াদবরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে যে মস্কটা ছিল অথবা চামড়ার একটা কাপ প্যাকেট ছিল, এটা থলি ছিল, ওই থলির ভিতরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানির থলির ভিতরে একটা তীর মেরে দিয়েছে, এই থলিটা ছিদ্র হয়ে গেল, থলি ভর্তি পানি। এবার একটু খেয়াল করুন,
যেই পানি নবীর আওলাদের গলা ভিজে না সেই পানি কারবালার দুধু বালুকাময় প্রান্তর ভিজে নরম হয়ে গেছে কিন্তু আওলাদের কলিজা ভিজে ক্ষান্ত হয় নাই আওলাদের কলিজার ভিতরে পানি প্রবেশ করে নাই ওই পানি ফুরাতের মরুভূমির মধ্যে পড়েছে ও যুবকের দল মরুভূমির মধ্যে পড়ে যাওয়ার পরে ইন্দিমিন টাইমে এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গুণীর উপায় হয়ে গেলেন পানি যখন পড়ে গেছে আর সামনে যাব কি চোখে তো দেখি না এবার জীবনের তরে দুইটা হাত কাইটা এইভাবে মাটির মধ্যে পড়ে গেছে আর জবান দিয়ে আর জানটা বাঁচে না হঠাৎ করে আকা গো কইয়া ডাকটা মারছে আপনারা জবান খুলে বলেন ইমামে আলী মুকামের কানের বেলায়তের পাওয়ার কি কম না বেশি আর বড় করে কন্যা কম না বেশি এ যুবক ভাইয়ের আমার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত কাটা অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে চোখের ভিতরে একটা তীর ঢুকে আছে চোখের ভিতরে একটা তীর ঢুকে আছে চোখের ভিতরে একটা তীর ঢুকে আছে ইন্দিমিন টাইমে ওই তীরের কারণে চোখে দেখে না ও যুবক ভাইয়েরা এবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হে আব্বাস তোমার কি অবস্থা ও আকা আমার অবস্থা তো আপনি দেখতেছেন আমার দুইটা হাত তারা কাইটা ফালাইছে আমার চোখের ভিতরে তীর দিয়েছে আর একটা চোখের ভিতরে রক্ত পড়তে পড়তে রাস্তা ভুলে গেছি আমি অপরাধী আমি পানি নিতে পারলাম না এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আব্বাস আমি দেখতেছি তোমার শরীর থেকে যেমনে রক্তকরণ হইতেছে আজকে গায়ে থেকে গাম ধরাইতে চান না শরীর থেকে এক ফোঁটা রক্ত ধরাইতে চান না আরে বাবা আমার গাড়ি ভাঙছে মোট 23 বার কয়বার আমার গাড়ি ভাঙছে 23 বার যতবার গাড়ি ভাঙছে বড় বড় রান দাও এত বিশাল বড় বড় বাস লাকড়ির টুকরা বড় বড় মনে হয়েছিল না আমার এখনই জীবন শেষ 23 বার গাড়ি কেন 53 বার গাড়ি ভাঙলেও আমার টেনশন নাই মরণ যেদিন হওয়ার হয়ে যাবে হকের পথে থেকে মৃত্যুবরণ করতে চাই কথা বলেন ঠিক কিনা আপনারা কি জীবন দিতে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ আরে বাবা নিয়ত করে রাখেন না আরে শহীদের মরণ দাম কি কম না বেশি আমার তো অনেকে বলে হুজুর এত চিল্লেন না মরে যাবেন আর আমি মনে মনে কি আমি ইচ্ছা করে জোরে টান দিই যেন তেলাওয়াতে আমার মরণটা হয়ে যায় আলহামদুলিল্লাহ জিকির করতে করতে এমন ভাবে জিকির করেন যেন লোকে আপনারা পাগল কয় দাঁড়ায় জিকির করলে অনেকে ফতোয়া মারে দাঁড়ায় জিকির বলে বন্নামি তোর মাজা ভাঙ্গা তুই কেমনে তুই জিকির করবি যার যার প্রেমের খবর তার তার কাছে আছে আপনার চরকায় আপনি তেল দেন আমাকে নিয়ে আপনি ভাবতে যান তাহির কিছু জানে না বড় কোনো মাদ্রাসার প্রিন্সিপাল না কোনো মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল না কোনো মাদ্রাসার মুহাদ্দিস না আরবি প্রভাষক না মুদাররিস না আমি সব প্রিন্সিপালকে সম্মান করি ভাইস প্রিন্সিপালকে সম্মান করি মুহাদ্দিস মহোদয়কে সম্মান করি পীর মাশায়েখকে সম্মান করি সম্মান রেখে বলছি
আমার কোনো সার্টিফিকেট নাই, আমার কোনো মাদ্রাসার চাকরি নাই, আমি বেকার মানুষ, একটা পজিশন আমি ধারণ করি, আমি হইলাম গোলামের আসল, এর উপরে আমার কোনো সার্টিফিকেট দরকার না। আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন, এর উপর আর কিছু দরকার আছে? আজকে অনেক মানুষ কয়, এ কি জানে, এ কি লেখাপড়া করছে, এ গান টান গান আসানাসি করে, হ্যাঁ করি, আমি মজা পাই, আল্লাহ আমার যতটুকু তৌফিক দিয়েছে আমি ততটুকু খেদমত করব, আপনাকে যতটুকু দিয়েছে আপনি ততটুকু করবেন, পারলে উৎসাহ দেন, কাজে লাগবে। আমি ভুল করলে আমাকে ধরিয়ে দেন, আমার কোনো কিছু দরকার নাই। আমি যে চাকরি নেই নাই এমন কোনো কথা না, আমি চাকরি নিয়েছি, আমি চাকরি করেছি, আমার ইন্ডেক্সও ছিল। আমার যখন 13 সালে আমার সহকারী নিবন্ধন, 14 সালে আমার প্রভাষক নিবন্ধন, আবার আমি চাকরি করছি, ইন্ডেক্সও ছিল, 2 বছরের বেতনও তুলছি, সুপারের পোস্ট চাকরি করছি, এরপরে অনেক মাদ্রাসা ইন্ডেক্স ছিল। আমার মা বলছে তুই চাকরি ছাইড়া দে, তুই ঘরে আমার কাছে পয়সা যা। আমি যে কোন পাওয়ারে চলি সেই ধারে কাছে আপনারা নাই, সেটার ধারে কাছে নাই। আমার সবচাইতে বড় সার্টিফিকেট আমার মায়ের দোয়া, ঠিক ঠিক না বলেন? আমার কোনো এলেম নাই, আমি এই জন্য ওই সাইড দিয়ে ওয়াজ নসিহত করি না, আমি পাকনামি করি না, তবে আমি কাউকে ধরি না, উপরে পড়লে কাউকে ছাড়ি না, এটা আমার একটা অভ্যাস আছে। যদি কেউ আমারে ধরে আমি তারে ধরি। আমি বাংলাদেশে যারা ধরছি হালকা হাতে ধরি নাই, টাইট হাতে ধরছি। কেন? ইমান আকিদার প্রশ্নে আমি কাউকে ছাড় দেই না। আমার বাবাকে ছেড়ে দিতে রাজি আছে যদি বাবার আকিদা নষ্ট থাকে, কথা বলেন ঠিক না বেঠে? এই ক্ষেত্রে কি আপনি কেউ যদি আহলে বাইতের বিরুদ্ধে কথা কয় আপনি কি ছাইড়া দিবেন? হ্যাঁ, ছেড়ে দিবেন? সাবধান, খুব মনোযোগ দিবেন। আমার কোনো কিছু নাই, আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, আমি আপনার ছেলে, আপনারা আমার বাবা, আমরা মিলেমিশে চলতে চাই। আমি যতক্ষণ কথা বলতেছি এই কথাগুলো কি সমাজের জন্য প্রয়োজন নাই, দরকার আছে কি না বলেন? এমন একটা রাতের মাহফিল এই যে ডেটটাতে মিলাইছেন আপনারা, এই একটা ডেটের জন্য আমার 50টা প্রস্তাব থাকে। এই আজকের ডেটটা ব্যতিক্রম, এটা মুহরমের 10 তারিখের রাত, এটা কিন্তু সাধারণ ডেট না, এটা আমি অত্যন্ত আগ্রহের, একটা সারা বাংলাদেশের চাহিদা এই ডেটটার জন্য। এই ডেটটাতে আমি এসেছি, দেখেন এই ডেটটার কারণে আমি এই যেই ডেট আমি দিলাম হইলে ব্রাহ্মণবাড়িয়ার সকালে, আজকে এই ডেট আমি ইমার্জেন্সি দিছি সকাল 10টায়, এরপরে ভাবছি যে আপনাদের মাহফিলটা রাখি। আচ্ছা আচ্ছা, কোন গাড়ি কিনছেন? আমার তো দেন দেন দেন, আমি না আর লাগতো না, ওই মানুষ চিকন তো একটু বালিশ লাগে আর কি, মোটা সোটা হইলে আবার লাগলো রইলে, আমি সিয়ারটা লাগাল পাইতেছি না, একটাকে যে নাই দিছি কমন ফিডব্যাক ঠাস করে উঠছে। আপনার মনে একটু কষ্ট হইতেছে নাকি? আমি আমার কথা বুঝতে অসুবিধা হয়? তাহলে আমাদের বড় পুঁজি হলো নবীর মহব্বত, আহলে বাইতের মহব্বত, কথা বলেন না কেন ঠিক না বেঠি? বাস, এটাই আমাদের সবচাইতে বড় পুঁজি, আর কোনো কিছু দরকার নাই। ইনশাল্লাহ কর না কেন, আরো জোরে কর না ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কন সবাই, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا আর দরদ মাগা কণ্ঠে পড়ুন, আল্লাহুম্মা মাশাআল্লাহ وعلى آل سيدنا
একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আব্বা মনে আছে কথাটা? কথাটা মনে আছে সবার? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আকব, আমি তো চোখে দেখি না, রাস্তা হারায়া ফলাইছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বাস, তোমার শরীর থেকে যেমনে রক্ত ঝরতেছে, মনে হয় যেন তোমার শাহাদতের সময় গণায় আসতেছে। ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আকা, যদি তাই সত্য হয়, তাই যেন হয়, তবে মৃত্যুর আগে আপনার কাছে আমার একটা ওসিয়ত আছে। কি ওসিয়ত? কয়, আমি যদি মারা যাই আমারে কিন্তু তাবুর কাছে নিয়ে যাবেন না। কেন? কয়, আমি সখিনার কাছে পানির জন্য ওয়াদা করে আসছিলাম, আমি পানি নিতে পারলাম না, আমার বডিটা তার সামনে নিয়ে যায় না। ও আব্বাস, ও ও আকা, আমার বডিটা নিয়ে যায় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর তোমার কোনো চাওয়া আসেনি? এবার ডাক দিয়ে বলে, হ্যাঁ একটা আমার চাওয়া আছে। আপনি আমার বলেছেন একটু যেই রক্তক্ষরণ হচ্ছে, মনে হয় যেন আমাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমার মা আমাকে বলেছে আমি যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিন সর্বপ্রথম আপনি আকার কোলে উঠেছি। যেই দিন আমি জন্মগ্রহণ করেছি সেই দিন আপনাকে আমি প্রথম দেখেছি। হে আকা, আমার একটু শখ আছে, আপনার কাছে একটা মাত্র চাওয়া আছে, আমি মৃত্যুবরণ করার আগে যেন আমার এই চোখ দিয়ে আপনাকে দেখে মরতে পারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে আব্বাস, তুমি আমাকে দেখে মরতে চাও? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের ভিতরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায়েতের আঙ্গুল মুবারক তার রাখছে। ইন দি মিন টাইমে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই মাত্র চোখের উপরে ইমাম আমার আকার দুইটা আঙ্গুল রাখছে, তীর খুলেছে, আমার চোখ ভালো হয়ে গেছে, আমার চোখের ভিতরে দুইটা আঙ্গুল লাগাইতে দেরি, আমার চোখ দুইটা ভালো হইতে দেরি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে আব্বাস, তুমি আমাকে দেখতে চেয়েছো, আল্লাহ তোমাকে দয়া করেছে, আমার একটা দাবি, তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমি তোমার একটা দাবি করি। তাই কি দাবি করো? ইন দি মিন টাইমে ডাক দিয়ে বলেন, কি দাবি করো, কি দাবি করো, কি দাবি করো? ইন দি মিন টাইমে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হে আকা, কি বলবেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে আব্বাস, তুমি আমার জীবনে কোনোদিন ভাই কইয়া ডাক দেও নাই, তুমি আমার কোনোদিন ভাই কইয়া ডাক দেও নাই, তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমাকে একটাবার ভাই কইয়া ডাকটা দাও। ও আকা, আমার মুখ দিয়ে আসে না, আপনার সম্মান আমার নবীর কাছে এত সুমহান, আল্লাহ আপনার সম্মান এত বাড়াইয়া দিয়েছে, ও আকা, কেমনে আপনার আমি ভাই বলে ডাক দিব? এইভাবে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে শেষ ডাকটা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এক যুবকের দল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সামনে দেখলেন আউন দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়াতে নাই, সেনাপতি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই। এবার তিনি রাতের বেলার নয় মহরমের রাত, যখন রাতের বেলা সবার রক্ত চোখের মধ্যে নিয়ে ঘুমাইলেন, ঘুমের ঘরে দেখতেছেন আল্লাহর হাবিব একটা পিয়ালা লইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুমের ঘরে হাজির হইয়া গেছে। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহু আকবার বলেন না, ইয়া হুসাইন, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ইন দি মিন টাইমে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় মহরমের রাত, যখন এই রাত্রটা যেই রাত্রে আমি অবস্থান করতেছি এখন, এই রাতের ভিতরে ইন দি মিন টাইমে
এই রাতের ভিতরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহর বানুকে ডাক দিয়া বলে, শহর বানু আমার জামাটা দাও, আমার তলোয়ারটা দাও, আমি যাব যুদ্ধের ময়দানে। এই দিক দিয়া ও হাব কালবি তার আম্মার ডাক দিয়া কই, আম্মা নবীর আওলাদ যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। ওহাব কালবির আম্মা ডাক দিয়ে বলে, ও ওহাব কালবি আমি তোমার কি লাগি? কয়, আপনি আমার মা লাগেন, তোরে বিয়ে করেছি কোন দিন? কয়, মাত্র কয়েকদিন হলো আমি মা তোরে কথা বললাম। হাতের মধ্যে একটা তলোয়ার নে, হাতের মধ্যে একটা তলোয়ার নিলেন। কয়, ইমামে হুসাইন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি ওহাব কালবি যুদ্ধের ময়দানে যাইবা, যুদ্ধের ময়দানে যাইয়া এমন ভাবে তুমি যুদ্ধ করবা, একটা কদম পিছনে দিবা না, যদি একটা কদম পিছনে দাও আমি মা আমার দুধের দাবি তোমার প্রতি আমি ছাড়ব না, এমন একটা কসম দিয়া দিছে। ও হাব কালবি হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। এমন ভাবে যুদ্ধ করতেছে, এমন ভাবে যুদ্ধ করে, যুদ্ধের মধ্যে তলোয়ার নিয়া এমন ভাবে যুদ্ধ করে, এমন ভাবে হাতের মধ্যে তলোয়ারটা লইয়া দাত্তহীন কণ্ঠে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। বিয়াদবরা একজন নয় দুইজন নয়, শত 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 মানুষগুলো তারে গ্রাও করলো, এমন জোরে একটা থাউ মারছে। শত্রুর ভয়ে তিনি এক কদম পিছনে দেওয়ার চেষ্টা করলেন, একটা কদম পিছনে দিতে যাইয়া ওহাব কালবি মায়ের কসমের কথা মনে হয়ে গেছে। সেইমাত্র কসমের কথা মনে হইয়া গেছে, ওহাব কালবি আর পিছনে যাই নাই, শুধু সামনে রওনা দিয়েছে। সামনে রওনা দেওয়ার পরে এবার একটা বিয়াদব পিছন দিক দাইসা এমন জোরে গলার মধ্যে একটা কোপ মারছে। ওহাব কালবির দেহ টিকা কল্লাটা কাটিয়া জমিনের মধ্যে ফেলে দিয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরো জোরে গান, আল্লাহু আকবার। এমন ভাবে ওহাব কালবি দেহ থেকে কল্লা আলাদা হয়ে গেল, আমি টিস্যুটা যেমনে ধরলাম এমন ভাবে বিয়াদবরা ওহাব কালবির চুলের মধ্যে ধরছে। এই কল্লাটারে হাতের মধ্যে নিয়া ওহাব কালবির মায়ের সামনে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, নেও তুমি কেমন মা? একমাত্র সন্তানটারে দুধের কসম দিয়া শেষ করে ভালাইলা, তোমার দয়া নাই তোমার মায়া নাই, তুমি কেমন মা? তোমার দয়া নাই তোমার মায়া নাই। এই কথা বলার পরে ওহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে, আল্লাহু আকবার বলেন না কেন, মুস্কি মুস্কি হাসতেছে। ওহাব কালবির মাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কেমন মা? তোমার সন্তানের কাটা কল্লা দেখে কেন মুস্কি মুস্কি হাসো? ওহাব কালবির মা বলে, আমি হাসতাম না তো কান্দতাম নি, আমি হাসবো না কেন? আমি একটু আগে ছিলাম ওহাব কালবির মা, আমার কোলা হুসাইনের পক্ষে হকের জন্য জীবন দেওয়ার কারণে আমার আল্লাহ আমার হাসরের ময়দানে ডাক দিবে শহীদের মা বলিয়া। জুরি জুরি বলুন না আল্লাহু আকবার। এবার ওহাব কালবির মা মুস্কি মুস্কি হাসতেছে, আপনারা জবান খুলে বলুন, আল্লাহর পদে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এই জন্য হকের জন্য জীবন দিলে কি লস হইব? তাইলে সুইডেনে যে কোরআনের মধ্যে আগুন ধরাইছে, আপনারা যে তিন বেলা বাদ পেট বইরা খাইছেন রাস্তায়, দিয়ে কোনো আন্দোলন দেখলাম না, ঘটনাটা কিটা? ফ্রান্সের ভিতরে যে নবীর নাম মুবারক নিয়ে ছবি, এ ব্যঙ্গ করে যে কার্টুন কার্টুন আইকো নাউজুবিল্লা এইভাবে যে চিত্র প্রদর্শন করছে, আমরা কি ঘরে বইয়া থাকলে চলবো?
আরে ফ্রান্সে যাইতাম না পারি, আর সুইডেনে যাইতাম না পারি, আমরা তো সেই জাতি, আমরা তো সেই জাতি যখন গৌর গোবিন্দ যখন আক্রমণ করেছিল তখন শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবার ধ্বনি বলেছিল, গৌর গোবিন্দের বিল্ডিং টুকরা টুকরা হয়ে গিয়েছিল। আমরা তো এটা এখনো বিশ্বাস করি, বিশ্বাস যাই কোনো পান্থে নবীর বিরুদ্ধে কথা বললে আমরা যদি প্রেম নিয়ে আল্লাহর কাছে অভিযোগ করতে পারি, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানের বাচ্চাদের দুর্গ ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। কি কষ্ট হয় আপনাদের, কষ্ট হয়। এই যে ওহাব কালবির আম্মা বলতেছেন, আমি হাসবো না তো কানবো না কি, আমি তো এখন পদবী আমার বেড়ে গেছে, একটু আগে ছিলাম আমি ওহাব কালবির মা, এখন আমি শহীদের মা। তো ঠিক আছে, ধরো তোমার সন্তানের কল্লাটা দিয়ে গেলাম, শেষ সমাধি করে রাখো, একটা কবর দিয়ে রাখো, স্মৃতি হিসাবে রেখে দাও। ওহাব কালবির মা হাতের মধ্যে কল্লাটা এইভাবে নিলেন, নিয়া তিনি দেখতেছেন, আর ওহাব কালবির মা বলছেন, আমি দেখতেছি যেন আমার সন্তানের ঠুট লড়তেছে। মরানা জিন্দা, আরো বড় করে মরানা জিন্দা। এই মা সন্তানের যেন মায়ের দরদ আছে না নাই, আরো জোরে আছে না নাই, আছে। পৃথিবীর প্রত্যেকটা মা সন্তানের জন্য পাগল, কিন্তু ওহাব কালবির মা এখানে ভিন্ন হয়ে গেল, ডাক দিয়া বলে, না আমার সন্তানকে তোমরা আমার কাছে দিয়েছ, আমার সন্তান আমি রাখবো না। এইভাবে তাদের সামনে ঢিল মেরে এই কল্লাটার সামনে ফেলে দিলেন। এবার ওরা বলতেছে, তুমি কেমন ডাইনি মা, সন্তানের কল্লাটাকে স্মৃতি হিসাবে কবর দিয়ে রাখবা আর কল্লাটাকে তুমি ঢিল মেরে ফেলে দিলে, কারণটা কি? তখন ওহাব কালবির মা উত্তর দিয়েছেন, আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি অনেক কথা কেটে দিছি, কেন আমি এগুলো সব বললে আমি শেষ করতে পারবো না, আমি টুকরা টুকরা কথা বলতেছি, বুঝার জন্য বলতেছি। এই পৃথিবীতে মায়ের মতো আপন কি কেউ আছে? কতক্ষণ আছে? অথচ হকের প্রশ্ন যখন আসে, হকের প্রশ্ন প্রতিষ্ঠা, হককে প্রতিষ্ঠার প্রশ্ন যখন আসে, তখন ওই মা, সঠিক মা, যেই মা বলবে, বাবা করে বিদায় দিয়েছি, নবীর জন্য বেরিয়ে যা, আহলে বাইতের জন্য বেরিয়ে যা, প্রয়োজনে জীবন দিয়ে দে, রসুল ধরে কোলে নিয়ে নিবে। এটা হলো আদর্শ মা, কথা বলেন ঠিক কি না বলেন? ওহাব কালবি দুনিয়া থেকে চলে গেল, ইমামে আলী মুকাম তখন কারবালার জমিনে একা হয়ে গেলেন, ডাক দিয়া বলছেন, হে সখিনা আমি তো চলে যাব, কান্দিস না, তবে হে জৈনব শুন শুন, আমার জৈনাল কি তুমি দেখে রাইখো। আর ইমামে আলী মুকাম তখন ওই কুফাবাসীরার সামনে গেলেন, ওই ঘোড়া নিয়ে গেলেন, ওরা ইমামে আলী মুকামের সামনে এইভাবে পানি নিয়ে আসছে, হুসাইন তুমি কি পানি পান করবা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি এইভাবে নেয়, উযু করার সময় পানিটা দেখছে এইভাবে, মুখে পানি দেয়, কণ্ঠের নিচে পানি দেয় না, মুখে পানি নেয়, কুলি করে ফেলে দেয়, কিন্তু গলা শুকনা, কলিজা শুকনা, পানি ভিতরে ঢোকায় না, কারণ এই পানির মধ্যে আলী মুকামের চেয়ে আলী আকবরের চেহারা দেখা যায়, আলী আসগরের চেহারা দেখা যায়, আলী আউসাকে সরি আব্বাসের চেহারা দেখা যায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি আর মুখের মধ্যে নেয় না, তিনি সুন্দর করে তিনি তখন এইভাবে উযু করলেন, করে বলছেন, এই হে পাপিষ্টরা, এ পাপিষ্টরা, তোর আমার সামনে পানি এনে বলতেছিস আমি পানি পান করব কিনা, আমি এই পানি পান করব না। ওই যে আমার এক ভাই এসে আমার কানের কাছে মুখ লাগাইয়া একটু আগে বইলা গেল, হুজুর মুজে কুফা ওয়ালোটা একটু গাইবেন, এটা একটু শুনবো, কিন্তু আমি আপনাদের সামনে সবার জ্ঞাতার্থে আমি শুধু বলবো, এটা আমি আপনাদের সামনে বাংলাটা আজকে বলবো, উর্দুটা যদি পারি শেষে বলবো, দেখেন তো বাংলাটা কি বলছে, এখানে সব লেখা আছে, বলবো বলবো। উহে কুফাবাসি মাই মুসাফির বেবোনা, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি। আল্লাহ আকবার করবেন না? হে কুফাবাসি আমায় মুসাফির বেবোনা, আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে
কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে, কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে ঠিক না আল্লাহ জানে, একে মনে মেহমানদারি বাহাতুর বিপাশাই পানি বন্ধ করি, আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাতুর বিপাশাই পানি বন্ধ করি, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কো মুসাফির না সমঝো, মে আয়া নেই হো বুলায়া গয়া হো, কি মেহমা বানা কর সতায়া গয়া হো, মে রোয়া নেই হো রুলায়া গয়া হো, যে মাথা চোকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে ঠিক না, খুব গভীর মনোযোগ, যে মাথা চোকাতো আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি ঠিক না, হে কুফাবাসি আমায় মুসাফির বেবুনা, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, কি যে কষ্ট দি মেহমান বানিয়ে, কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে খোদা জানে কেসি, মেজবানি বাহাতুর পিয়াস কহে বন্দ পানি, আল্লাহ আকবার বলবেন না, অনেকে কারবালার মূল কথা বুঝে না, আসলে কি ইমামে আলী মুকাম তৃষ্ণার্ত ছিল, তাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে, তাকে তৃষ্ণার্ত বানানো হয়েছে, তিনি বলছেন তোরা মনে করিস না যে আমি মরে গিয়েছি, বরং আমি জিন্দা হয়েছি, জোরে কন্যা সুবহান আল্লাহ, তাহলে আল্লাহর প্রতি যারা জীবন দেয় যারা কি মরা না জিন্দা, আরো জোরে মরা না জিন্দা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোরা আমাকে মেরে ফেলবি, আমার জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করছে, তবে আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দে, দুই রাকাত নামাজ পড়েছে, জোরে কি সুবহানাল্লাহ বলবেন না, বিয়াদ্দবরা বলতেছেন হে হুসাইন
তুমি এতদিন নামাজ পড়েছ খুব ধীরে ধীরে বিলম্ব করে, আজকের নামাজটা এত তাড়াতাড়ি পড়লা কারণ কি? ইমামে হুসাইন বলেন, আজকের নামাজ যদি আমি বেশি বিলম্ব করি তাইলে তোরা বলবি নবীর নাতি হযরতে ইমাম হুসাইন মরণের ভয়ে নামাজটারে লম্বা করেছে। নবীর প্রেমিকরা কি মরণকে ভয় পায়? তাহলে কারবালার জমিনে নামাজের শিক্ষা আছে না নাই? আর শিক্ষা আছে না নাই? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা জবাই করে দিল। আর কোন গলায় ছুরি চালাইছে? যেই গলায় আমার রাসূলের নূরানি ঠুট মুবারক দিয়ে চুমা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাস, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। তিনি কি হেরে গিয়েছেন নাকি হক প্রতিষ্ঠা করেছেন? আর যারা কি প্রতিষ্ঠা করেছেন? হক প্রতিষ্ঠা করেছেন। আমরা আমরণ লড়ে যাব, প্রয়োজনে জীবন দিব, এর বিনিময়ে আল্লামা শহীদ ফারুকীর রক্তের টুকরা থেকে যেমন অসংখ্য ফারুকীর জন্ম হয়েছে, ইমামে আলী মুকাম সেই 1400 বছর পূর্বে শহীদ হয়েছে, সেই হুসাইন নাম এখনো আছে না নাই? এজিদের নাম কি খুঁজে পাওয়া যায়? বড় দুঃখ লাগে। আজকে দেখলাম এক হুজুরে মসজিদের মিহরাবের মধ্যে দাঁড়ায় বলতেছে, এজিদ নাকি সাহাবী ছিল। আপনারা তো অনেক সময় মনে করেন যে হুজুরে তো রাগ করেন কেন, আমি যে রাগ করি মাইক টিক যে ফালাই দিই এমনি ফালাই না, যখন আমার শরীরে রাগ আইসা যায় তখন এজিদ নাকি সাহাবি ছিল, মসজিদের মেহরাবে দাঁড়ায় কয় এজিদ বলে সাহাবি ছিল। নাউজুবিল্লাহ, কালকে দুই দিন পরে কর না, আরো বড় করে কর নাউজুবিল্লাহ। হে কি এজিদের দুশ্মন না এজিদের দালাল? আরো জোরে হেতে কি? আরো জোরে হেতে কি? অনেকে কয় এজিদের বলে কোনো দোষ নাই, তারে মন্দ বলা যাবে না। যারা বলে এজিদের কোনো দোষ নাই, এজিদকে মন্দ বলা যাবে না, নিঃসন্দেহে এরাই হলো নবীর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এজিদ বেঈমান, এজিদ নষ্ট, এজিদ মদ্যপায়ী। কথা বলেন ঠিক না বেঠি? এজিদ চরিত্রহীন, এজিদ লম্পট। কথা বলেন ঠিক কিনা? বলেন, এজিদের পক্ষে যারা সাফায় গায় এরা কখনো প্রকৃত মুসলমান হতে পারে? আমার নবী যখন দুনিয়ার থেকে শরীয়তের পর্দা হয়েছেন 11 হিজরিতে, কত হিজরিতে বললাম হুজুর? 11 হিজরিতে, 10 হিজরি শেষ দিকে, 11 হিজরি প্রথম দিকে, একটু এদিক সেদিক আছে, 11 হিজরি ধরে রাখেন। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে 11 হিজরিতে, আর এজিদার জন্ম হয়েছে 26 হিজরিতে। তো যে নবীরে দেখছে না, হ্যাঁ কি সাহাবি হইতে পারে? সাহাবির সংজ্ঞা কি? ওই মৌলবী জানে যে এই মেহরাবে দাঁড়াইয়া এই মৌলবী বক্তব্য দিছে, আমি যদি সেই মসজিদে থাকতাম তাইলে তার গালে কিছুটা মারলে দোষ হইল? ইতিহাস তো জানে না, শুধু মুখস্থ ওয়াজ করে, এজিদের দালালি করে। এই দালালগুলো এখনো আছে না নাই? আমরা কি এজিদি না হুসাইনি? আমরা হুসাইনিও আমরা হাসানিও। কথা বলেন ঠিক কি না বলেন? আহলে বাইতের পক্ষে কারা কারা আছেন তুই হাত তুলে দেখাই দেবে ইনশাআল্লাহ। দেখেন কিভাবে মানুষকে গুমরা করতেছে। সজাগ থাকার দরকার আছে না নাই? এখন তথ্য না জানলে জবাব দিবেন কিভাবে? সাহাবি হওয়ার জন্য শর্ত কি? নবীকে দেখতে হবে, ইমান আনতে হবে, ইমানের সাথে মৃত্যুবরণ করতে হবে, এটা হলো সাহাবির সংজ্ঞা। আর যে নবীকে দেখেই নাই হেতে বলে সাহাবি, হের হের মুখের মধ্যে কিছু তা লাগান লাগিনি লাগিনি? এজিদিদের সাথে কোনো আপোষ আছে? সাবধান, সতর্ক থাকবেন আমার যুবক ভাইরা। আরেকটি কথা হলো, আমি বলছিলাম আজকের ওয়াজ হবে মহব্বত আর হইল খেদমত। আপনারা বলুন, এই যে ওহাব কালবির মা ছেলেকে বিদায় দিয়ে দিয়েছে, না হকের রাস্তা নাকি হকের রাস্তা? তো মায়ের কথা শোনার দরকার আছে না নাই? এই পৃথিবীতে দুইটা মানুষ, এদিকে তাকান, এই যুবক কই, আমার যুবক গুলো পান্ডি কই, হাত করলো তো দেখি, এই যুবক গুলো তোমার ম্যাক্সিমাম কি যুবক নাকি? সবই তো যুবক, মাশাআল্লাহ, হাত নামান। আপনারা কি মা বাপকে কষ্ট দিবেন? একটু বড় করে কষ্ট দিবেন? মা বাপের কথা শুনলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? মা বাবার কথা শুনলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এই পৃথিবীতে দুইটা মানুষ বড় বিচিত্র। এক নম্বর হলো বাবা, সে যদি হাজারবার কষ্ট করে কোনোদিন সন্তানকে বলবে না আমি বস্তার আনতে গিয়ে কষ্ট করেছি, ঘরের দরজায় আসার সময় নিজের লুঙ্গি দিয়ে কপালের ঘাম পরিষ্কার করে ভিতরে ঢুকে সন্তান যেন বুঝতে না পারে আমার বাবা কষ্ট করে এই বোঝাটা এনেছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আরেকটা মানুষ বড় বিচিত্র, যেই মানুষটা 3 দিন না খেলো কখনো বলবে না আমার পেটে ক্ষুধা লেগেছে, অথচ আমরা বারবার ক্ষুধা লাগার কারণে
প্লেট পাতিল টাতিল সব পুরাইয়া ফেলে দিয়েছি, কিন্তু মায়ের ক্ষুধার কথা কাউকে বলতে বলে নাই। তিনি হলো মা, কথা বলেন ঠিক কিনা? আজকে আহলে বাইতের ওয়াজ শুনেছেন, ওয়াহাব কালবির মা থেকে আমি ওয়াজটা কুট করলাম, মাকে মানলে মানার মতো মানবেন। মায়ের দোয়া সার্টিফিকেট লাগে না, সন্তান এমনি ওলি হতে পারে, পারে কি পারে না? এই জন্য মায়ের দোয়ার মধ্যে কোনো স্বার্থ আছে? এই জন্য যুবক আমি আপনাদেরকে বলবো, কার কার বাবা নাই আমার মতো হাত তোলেন। পানিটা কি ভালো? কার কার বাবা নাই হাত তোলেন, সোজা করেন। আল্লাহ যেন প্রত্যেকের বাবার কবরটাকে জান্নাতবাসী করে, আমিন কন। কার কার মা নাই হাত তোলেন, আল্লাহ যেন প্রত্যেকের আম্মাকে যেন জান্নাতবাসী করে, বলেন আমিন। তাহলে এই মা বাপ যাদের কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আজকে রাতটা খুবই গুরুত্বপূর্ণ রাত, কালকে রোজা থাকবেন, নয় দশ দশ এগারো দুইটা রোজা থাকবেন, হয়তো নয় দশ গেল গত, নয় দশ দশ এগারো দুইটা রোজা রাখবেন মহরমের। যে ব্যক্তি এই দুইটা রোজা রাখবে, একটা ছেলে হারিয়ে গেছে মোহাম্মদ আব্দুল আজিজ, পিতা হইল রাইস মিয়া, দেখি ও রাইহান, বাড়ি হইল ছংকার, ছংকার নাজিরহাট। এই আব্দুল আজিজ তুমি এখানে আসো, দাঁড়াও আজিজ, কোথায়? ছেলে আছে, বাপ নাই দে, ছেলে আছে, বাপ পাচ্ছে না। ও ছেলেটা আছে, দুনিয়াতে উল্টে গেছে গা, ছেলে বলে আছে বাপ বলে নাই। আর এটা কি দেখো, যাক আব্দুল আজিজের পিতা রাইহান মিয়া কই, বাপ পাওয়া গেছে? আচ্ছা বুঝলাম, এটা আসল বাপ নি, এটা জিগান পরিচয় টরিচয় লোন নাইলে কিন্তু তুইলা নিয়ে ফাঁসার করে দিব। আবার আগে জিগাইলেন বালা পিরা, আপে তাপে তুইলা দিয়েন না, কথা কোন ঠিক না বেটি? একটু একটু ভেজালো আছে না, একটু ভেজালো আছে, ভালো করে পরিচয় নেন না, এটা রক্ত পরীক্ষা করেন। আপনার কি বেজার হয়েছেন আমার প্রতি? আমি যে যে তাড়াহুড়া করে ওয়াজ করছি, আপনার কি কষ্ট পাইছেন? আসলে এটা এত বিশাল লম্বা, আমি ভাবতেছি শেষ করতে পারুম কি পারুম না, কতটুকু দূরম কতটুকু ছাড়ব। এরপরে বলতে চাই, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? চাই তো ইনশাল্লাহ। আমি নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এই যাদের বাবা দুনিয়াতে নাই, এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উসিলায়, শাহাদাতে কারবালার উসিলায় আল্লাহকে বলেন না, আল্লাহ আমরা তো মা বাপকে হারাইছি, আল্লাহ এই শাহাদাতে কারবালার শহীদদের রক্তের উসিলায় আমার আব্বা আম্মার জীবনে গুনাহ মাফ করে দাও। জবানটা খুলে বলুন, এই দোয়া আল্লাহ কবুল করলে ক্ষমা হতে পারে কি পারে না? তাইলে একটু বলেন না, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম,
কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথারই দয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা আম্মা রে ছোটবেলা যেমনি মায়া করছে, তুমিও আমার আব্বা আম্মা রে এমন করে মায়া কইরো। ও বন্ধু, আমি ওয়াজ করি অনেক মানুষে, আজকে কিন্তু আসার সময় আমারে কইছে হুজুর বিদায় বেলা মা বাবার একটু ওয়াজ করবেন, এই জন্য ওয়াজটা না করলে এই ছেলেটার মনের আশা পূরণ হবে না। এই জন্য আমি বলে দিয়ে যাই, মক্কা মদিনা গেলেও লাভ হবে না মা বাবাকে কান্দাইয়া। এই পৃথিবীতে একটা মানুষ তোমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা, যে এই মা হাজার কষ্ট পেয়েছে কাউকে বিচার দেয় নাই। এই জন্য যুবক তোমাকে অনুরোধ করে বলে দিয়ে যাই, ফটিক শরীফ প্রশাসনকে আমি বলে দিয়ে যাই, এই এলাকার ভিতরে নজরদারিতে আপনারা রাখতেছেন আরো বেশি করে রাখবেন, আমার দামাল সোনার ছেলেরা যেন মাদকের দিকে আসক্তি না হয়। কথা বলেন ঠিক কিনা? একটু খেয়াল রাখবেন এই ছেলেগুলো যেন নেশার দিকে ধাবিত না হয় গো, এই ছেলেগুলো যেন ধ্বংসের দিকে না যায়। যুবক, তোমার মা তোমার পেটের ভিতরে নিয়ে স্বপ্ন দেখেছে, তুমি যেই মাত্র তোমার হাতের মধ্যে নেশা নিয়েছো, নেশার কারণে মায়ের ভবিষ্যতের স্বপ্ন লন্ডভন্ড হয়ে গেছে। নেশা করলে তোমার সামাজিক মূল্যবোধ কমে যাবে, নেশা করলে ভবিষ্যৎ তোমার নষ্ট হয়ে যাবে, নেশা করলে শরীর নষ্ট হয়ে যাবে, নেশা করলে ইমান ধ্বংস হয়ে যাবে, নেশা করলে রাস্তায় তোমার কুকুরের মতো মনে মরণ হবে। এই জন্য আদর্শ ছেলেরা নেশা করতে পারে না। পরীক্ষা দিয়েছ, প্রত্যেকটা সন্তান পাশের নিয়ত করেই তো পরীক্ষা দেয়, তার তকদিরের মধ্যে পাস নাই সে ফেল করেছে। যুবক তুমি হতাশা হয় না, আবার পরীক্ষা দাও, আবার পরীক্ষা দাও, বারবার চেষ্টার ভিতরে যে সাধনাটা অর্জন হয় এই সাধনাটা অনেক দীর্ঘস্থায়ী হয়, এই অর্জনটা বড় দীর্ঘস্থায়ী হয়। ভেঙে পড়লে চলবে না, হতাশ হলে চলবে না, কেবল পাশ করলে বিদ্যা অর্জন হয় না, তোমাকে নৈতিক শিক্ষা অর্জন করা লাগবে। এই জন্য যুবক, মা বাবার মুখে হাসি ফুটাইবা, বাবার মুখে হাসি ফুটাইবা, আজকে থেকে ওয়াদা করো। তাই রে হুজুর, ওয়াদা করলাম, জীবনে অনেক মাকে কষ্ট দিয়েছি, আর মাকে কষ্ট দিব না, অনেক কান্দাইছি আর কান্দাইতাম না। মা যদি তোমার জন্য দুইটা হাত তুলে বদদুয়া করে, তোমার জীবন সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। আর মা বাবা যদি তোমার জন্য দুইটা হাত তুলে দোয়া করে, তোমার নামটা আমার আল্লাহর বন্ধুর হাতায় উঠে খাতায় উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটা দোয়া করলে বদদুয়া দিলে ধ্বংস হয়ে যায়, দোয়া করলে ওলি হয়ে যায়, এই মানুষটার মূল্য আমাদের দিতে হবে হান্ড্রেড হান্ড্রেড। আমি তাহির বাবা হারাইছি, বাড়িতে যাইয়া দেখি আমার বাবার ঘর আছে, বাড়িতে যাইয়া দেখি দরজা আছে, বাড়িতে যাইয়া দেখি সব কিছু আছে, কিন্তু আমার বাবা দুনিয়াতে নাই। সাড়ে তিন বছর হয়ে গেছে আমার বাবারে আর গেলে খুঁজে পাওয়া যায় না। যখন আমি দক্ষিণ আসিয়াতে আসছিলাম, ওই পটিয়াতে প্রথম মা পিলে আসছি, আব্বা কই তুই তো কোনোদিন যাস
আস নাই কিন্তু কেমনে যাবি এইভাবে দোয়া কইরা কইরা আমার বিদায় দিয়েছে আজকে আমি ওই বাবারে বাড়ির থেকে আসার সময়ও দেখি না যাওয়ার পরও আমার বাবার আমি দেখি না কবরের ভিতরে কিভাবে আছে গো আমি তাহিরি জানি না এমন ভাবে ঈদের দিন আসলে বাবার কথা মনে হয় বিশেষ দিন আসলে বাবার কথা মনে হয় বাড়িতে যাইয়া দরজা খুলতে গেলে বাবার কথা মনে হয় দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই জানি ফিরে পাবো না হারানো বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে হে শুধু মানে আমার বাবা যদি বেঁচে থাকতো আমার বলতো তুই ফটিক ছুরি দিয়ে বাবা বাবা পেয়া কান্দস কেন আমি তো আসি এখন তো বাবা নাই কে আমার চোখের পানিগুলো মুছে দিবে এ বাবা বিল্ডিংটা তোমার বাবা করে গেছে ওই বিলের জমিনটা তোমার বাবা রেখে গেছে ব্যাংকের টাকাগুলো তোমার বাবা রেখে গেছে নিজে এত টাকা রুজি করি নাই বাবা সংসারটা সাজায় গেছে কত কষ্ট করে সাজায় যাইয়া কবরের ভিতরে একা একা পইরা রইছে আমার বাবা এই জন্য বাপটা কেমন আছে আমি জানি না এই বাপটা কেমন আছে আমি জানি না এখনো যাদের বাবা আছে সম্মান করে বিদায় দাও এই যে মুরব্বী বাবা সারা জীবন সন্তান সন্তান করে জীবন শেষ এই যে মুরব্বী বাবা সন্তান করে জীবন শেষ সন্তান যত বড় হইতে পারে গর্ব কইরা বলে আমার ছেলে ম্যাজিস্ট্রেট গর্ব কইরা বলে আমার ছেলে অ্যাডভোকেট গর্ব কইরা বলে আমার সন্তান হুজুর এমন ভাবে বাবা গর্ব কইরা বলে বাবার কাছে 50,000 টাকা দেওয়ার পরে বাবা বলবে আমার এত টাকা লাগবে না 200 টাকা দিয়া লুঙ্গি কিনে দিলে এই লুঙ্গিটা গায়ের মধ্যে পইরা দোকানে যাইয়া পায়ের উপরে পা তিল্লা মানুষে যাইয়া বলবে আমার পুলা আমার জন্য লুঙ্গিটা কিনে এনে দিয়েছে মাগো তোমার মতো লই না কে হো আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী হাইরে মা জননী আমার হাইরে মা জননী ভাই মাকে কষ্ট দিবেন বাবারে কষ্ট দিবেন যাদের আব্বা মা চলে গেছে যায় কালকে মহরমের দশ মা বাবার কবরের পরে দাঁড়ায় চোখের পানি ফালে আল্লাহরে কইবেন আল্লাহ আমরা অনেক কষ্ট দিছি আমার আম্মা আব্বারে আল্লাহ তুমি আমার আব্বা আম্মার জীবনে গোনা মাফ করে দাও তাইলে আজকের এই মাহফিলটাতে যা আসছেন এই মাহফিলটা সার্থক হবে মা বাপরে কান্দাইয়া ওয়াজ আইসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে লাভ হইতো না মা বাপরে খুশি হইলে মা বাপ খুশি হলে রিদার রাব্বি ফিরে দাল ওয়ালি দাইন মা বাপ যদি খুশি হয়ে যায় একজন খুশি হয়ে যাবে জবানটা খুলে বলুন তিনি কে আপনারা মা বাবার জন্য দোয়া করতে চান কি চান না
আচ্ছা বলেন তো, যাদের আব্বা আম্মা বাড়িতে নাই কবরে, এরা কারে যায় বাবা পেয়া ডাক দিব? তারা আজকে কাকে ডাক দিবে? কলিজা ফেটে যাবে। আর যাদের আব্বা আম্মা আছে, মনে রাখবেন আপনাদের ঘরের ভিতরে মক্কা মদিনা আছে। কার রাসূল বলছেন, কেউ যদি একবার মায়ের চেহারার দিকে নেক নজরে তাকায় তার আমল নামায় কবুল হজের সওয়াব দেওয়া হয়। আপনারা কি একটু মোবাইলে লাইটটা জ্বালাইতে পারবেন? মার একটু স্মরণ করি, স্টেজটা যেমন আলোকিত হইব, ঠিক আমাদের সংসারটা যেন এইভাবে আলোকিত হয়। একটু মোবাইলে ফ্লাশ লাইটে জ্বালান তো দেখি। আগামী 31শে আগস্ট, 31শে আগস্ট একটা মাহফিল আছে আমার বিবির হাট পৌরসভা, দিনের বেলা যাইবেন নি ইনশাল্লাহ আপনারা, আল্লাহ যেন কবুল করে, দিনের বেলা সবাই যাবেন। একটু মোবাইল কি ফটিক্সের কি মোবাইল কম নাকি, একটু জ্বালাই দেন দেখি। বাংলাদেশ বলে গরিব, এখন দেখতেছি পুরা বাংলাদেশ অর্ধেক এখানে আছে, কত টাকার মোবাইল দেখেন মাশাআল্লাহ, কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকের মাহফিলে আসছে। একটু সোজা করেন, সোজা করেন বাবা, একটু হাতে ধরছে না, হাতে ধরলে এইভাবে এইভাবে করেন, এইভাবে তাইলে আর হাতটা ধরতো না। হ্যাঁ, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা জানত যদি পরত দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের লে মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে, দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে মাই দিতেন কত শোক, দুটি চোর পানি করালো মায়ের বুকের দুধ, খুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক, সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের লেখুদার সটলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, এত দামি জানে না সকলে, জানত যদি পরত দেখে কোরআন হাদিস কোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন কলে, আহা মা কেন এত দামি জানে না সকলে, আহা মা কেন এত দামি জানে না সকলে, মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুঁশ হইয়া পরে মায়ে আপন বিছানায়, মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুঁশ হইয়া পরে মায়ে আপন বিছানায়, সন্তানের নিয়া কোলে, সন্তানের নিয়া কোলে, প্রসব ব্যথা ভুলে ভুলে, মা কেন এত দামে জানে না সকলে বলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, মা কেন এত দামে জানে না সকলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খোলে, মকবুল হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি, এত দামি জানে না সকলে, মা গো বলো না মাদিনা কত দূরে, সে তাই আমি যাবো কে মনে করে, শুনেছি সে থাই নাকি, শুনেছি
সে তাই নাকি দয়াল নবী আছর মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহার রোজা দেখিতে চাই যার জন্য সব সৃষ্টি আল্লাহ আকবার বলে মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি তাহারে রোজা দেখিতে চাই যার জন্য সব সৃষ্টি সে অসব বাঁধিল বাসা সে অসব বাঁধিল বাসা আমার অন্তরে মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে সে তাই আমি যাব কে মনে করে শুনেছি সে থাই নাকি শুনেছি সে থাই নাকি কামলেওয়ালা আছে রে মা গো বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূরে